আমরা মদিনাতে 7 দিন থাকলাম, তারপরে এই যে আজকে একটু আগে আমরা রওনা দিলাম মক্কার উদ্দেশ্যে। মদিনাতে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনজনকে সালাম প্রদর্শন করে মসজিদে নববী এবং তার আশেপাশে যত গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান এই সমস্তগুলি আমরা পরিদর্শন করেছি ইনশাআল্লাহ। এখন আমরা মক্কার উদ্দেশ্যে যাচ্ছি, মূলত উমরা হজ সম্পূর্ণ করার জন্য। মক্কায় পবিত্র কাবা শরীফ অবস্থিত, সেই কাবা শরীফের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। ইনশাআল্লাহ যেতে যেতে কথা হবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। যেতে যেতে তেলের একটা স্টেশনে গাড়ি দাঁড়ালো, ড্রাইভার সাহেব গাড়িতে তেল নিল, দেখলাম 155 লিটার তেল নিল 120 রিয়াল, কতই না সস্তা এখানকার তেল। তারপরে আবার আমরা রওনা হলাম ভিআইপি এসি সেলুন বাস, খুব বড় বাস আমাদের এখানকার নাইট কোচের মতো, তার দক্ষ ড্রাইভার, নাম হচ্ছে আবু সাইদ আব্দুর রহমান, উনি চালাচ্ছেন এই গাড়ি। আমি লক্ষ্য করলাম, দেখুন 180 200 গাড়ির স্পিড, 180 200 স্পিড, মানে কল্পনাও করা যায় না গাড়ি কত স্পিডে এত বড় বাসটা যাইতেছে। ভিতর থেকে বোঝার কোনো কায়দাই নেই, সব এখানে ঘুমাই যাচ্ছে। আসলে সবাই খুব পরিশ্রান্ত, আর বাসে তো এসি করা বা চাকুনি একটু দুলুনি, সব ঘুম সব ঘুম, কেউ নাক ডাকতেছে, কেউ আবার ঘুমাইতেছে, আবার ঘুমিয়ে ঘুমিয়েও বলতেছে না আসি জাগাই আছে। হ্যাঁ, তো চলছে বাস, সামনের দিকে মক্কার দিকে যাচ্ছি। আবির তো একবার ডলে আবার একবার তাজা হয়, আবার ঠিক আছে, এভাবেই যাচ্ছি আমরা মক্কার দিকে। আবারও এক জায়গায় যাত্রা বিরতি, এই জায়গাটার নাম হলো মিকা। এখানে আমরা বাস বিরতি দিল, আমরা ওমরাহর যেহেতু আদায় করবো এর জন্য এখানে এরাম বাঁধার জন্য এই বাসটা এই মসজিদে ঢুকাইছে। মিকার এই জায়গার নাম, বিশাল এক মসজিদ। আমরা অতটুতু করে সবাই লাইন ধরে দাঁড়িয়েছি, আমাদের যে নইম ভাই সবাই একজন একজন করে এই আমাদের ই পড়াই দিচ্ছে, ওমরার যে দুই কাপড়ের যে সাদা যে ইটা এটা পড়াই দিচ্ছে নইম ভাই, আমাদের সকলকে পড়াই দিচ্ছে। পড়ানোর পরে আমরা আবার বাসে উঠছি, আবার বাস রওনা হয়েছে। আমরা এহরাম বাঁধলাম, এহরাম বাঁধা আমাদের শেষ, এখন আমরা আবার যেতেছি মক্কার দিকে পবিত্র কাবা শরীফে পবিত্র উমরা হজ আদায়ের উদ্দেশ্যে। আল্লাহ আমাদের সকলের উমরা হজ কবুল করুক। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আর এখন নইম ভাই আমাদের বারে বারে বলতেছে যে এখন হলো একটাই কথা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইটা বলতে বলতে আমরা সামনের দিকে যাচ্ছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নিয়ামাতা বাস সব স্ট্যান্ড করছে। হ্যাঁ, এটা একটা খাওয়ার একটা প্লেস, এখানে মূলত আমাদের খাওয়ার জন্য না, ড্রাইভার সাহেব খাবে বলেই এখানে দাঁড় করাইছে। একটা রেস্টুরেন্ট দেখে চলুন যাই, আমরা রেস্টুরেন্টে কি আছে দেখি।
তো তুমি দেখতে পাচ্ছি যে বারবিকিউ করতেছে, বারবিকিউ বারবিকিউ করতেছে। এটা মুরগি একটা রিয়েল, একটা মুরগি 15 রিয়াল, আধা মুরগি 15 রিয়াল করে বারবিকিউ। হ্যাঁ, আবার মাছও আছে, দেখলাম এখানে ফিশ ফ্রাই আছে, এগুলি রাখা আছে, এই যে কিছু আছে, আছে। আর এটা হচ্ছে পাকোড়া, আমাদের এখানে পাকোড়া, পাকোড়া আর এটা চা, চা আর আলু আর বাড়ি দেওয়া হয়ে যাবে। চা দেওয়া হচ্ছে, যে এটা একটা রেস্টুরেন্ট, এখানে সমস্ত এই যে ওমরার হাতিগঞ্জ, এখানে সব তারা খাওয়া দাওয়ায় ব্যস্ত। এখানে বলে রাখতেছে ধরেন ভিতরে যাই, সুপার মার্কেট পাকিস্তানি সব, ভিতরে যাই, এটা এখানে রেস্টুরেন্ট, এটা খাচ্ছে বলে এটা কার্পেট, এটা কার্পেট, এই যে এখান থেকে একটু পুরোপুরি কার্পেট, এটা খাচ্ছে। হিলটন হোটেল, আমরা এই যে মাত্র এই গাড়ি দিয়ে, এই যে গাড়ি দিয়ে নামলাম, এখানে আমরা সবাই যে মাত্র নামলাম মদিনার থেকে, আসলাম মক্কায়, এসে এই যে সব আমাদের লাগেজ, এই যে বুড়ি বুড়ি তোমার লাগেজ কই, এই লাগেজ লাগেজ পুরীর লাগেজ, বুঝে বুঝি আমরা সব এখানে, সব এখানে আসলাম।